নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি নলো চোবাচ্চার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এনেছি অনেক বন্ধু রিকোয়েস্ট করছে কমেন্টের মাধ্যমে যে দাদা নলো চোবাচ্চার যদি একটা টিউটোরিয়াল দাও তাহলে খুবই ভালো হয় তো তাই জন্যেই আমি কিছু গুরুত্বপূর্ণ টাইপ এনেছি এবং টাইপের মাধ্যমে তোমাদের বোঝাবো আর এই টাইপগুলো যদি পরীক্ষায় আসে ডেফিনেটলি তোমরা পারবে তো ভিডিওটা বড় হবে তোমরা যদি অ্যাসপেরেন্ট হও বিভিন্ন সরকারি চাকরির তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো অবশ্যই ভালো কিছু রিটার্ন পাবে আর অবশ্যই লাইক করে অ্যাপ্রিশিয়েট করবে ভিডিওতে দেখো প্রথম অঙ্কে কি বলেছে একটি চোবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং পনেরো মিনিটের পনেরো মিনিটে চোবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চোবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে প্রথম অঙ্কটা ইজি রেখেছি কারণ আমি যে নিয়মে এখন করব অঙ্কটা সেই নিয়মেই পরবর্তী অঙ্কগুলো করবো তাই তোমাদের বলবো কেয়ারফুলি অঙ্কটা একটু বোঝো এই নিয়মটা বোঝো অনেকেই হয়তো জানো বাট আমার ভিডিও বা আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি যারা জানে না তাদের শেখানোর উদ্দেশ্যে তো বন্ধুরা দেখো দুটো নল এ নল এবং বি নল ঠিক আছে এ নল দিয়ে তিরিশ মিনিটে পূর্ণ হয় এবং বিনল দিয়ে পনেরো মিনিটে পূর্ণ হয় ঠিক আছে এবার অ্যাকচুয়ালি চোবাচ্চার আয়তন কত সেটা কি করে বের করব চোবাচ্চা কত লিটার জল ধরে সেটা কি করে বের করব সেটা এই তিরিশ আর এই পনেরো লসাগও করতে হবে তাহলেই বেরিয়ে যাবে এরকম প্রত্যেক অঙ্কে করতে হবে তাহলে ক্লিয়ার হয়ে গেলে আর একটা নিয়ম আমি বললাম যে টোটাল আয়তন কি করে বের করব টোটাল ইউনিট এই দুটোর লসাখো করব তো টোটাল এবার দেখো এটা ইউনিট বেরোবে কী বেরোবে ইউনিট কিন্তু আমি এখানে বলবো লিটার কেন বলবো এখানে কিন্তু লিটার দেয়নি বাট আমি অঙ্কের মাঝে ইউনিট ইউনিট বললে বেশ ভালো বোঝা হয় না বোঝানো হয় না বা বোঝাও যায় না তো আমি বলবো তিরিশ লিটার কারণ চোবাচ্চায় ধরে নেব জল থাকে আর জলটা লিটারে আছে তো দেখো একটা চোবাচ্চায় তিরিশ লিটার জল থাকে বা জল ধারণ ক্ষমতা ঠিক আছে আর সেই চোবাচ্চাটা এনল দিয়ে যদি পূর্ণ করি তাহলে আমার টাইম লাগছে কত মিনিট তিরিশ মিনিট টাইম লাগছে কত মিনিট তিরিশ মিনিট আর যদি আমি বিনল দিয়ে পূর্ণ করি তাহলে আমার পনেরো মিনিট টাইম লাগছে ঠিক আছে তাহলে আমাদের এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল এবার এ নল দিয়ে যদি আমার তিরিশ লিটার জল পূর্ণ করতে তিরিশ মিনিট লাগে তাহলে এক মিনিট আমি পূর্ণ করব কত লিটার ওয়ান লিটার এক মিনিট আমি ওয়ান লিটার পূর্ণ করব সিম্পল হিসাব একেবারে ফাইভ সিক্সের হিসাব তিরিশ লিটার জল যদি আমি তিরিশ মিনিটে পূর্ণ করি তাহলে এক মিনিটে পূর্ণ করি এক লিটার পেয়ে গেলাম আমি এক লিটার এক মিনিট আচ্ছা বি নল দিয়ে যদি আমি টোটাল তিরিশ লিটার জল পনেরো মিনিটে পূর্ণ করি তাহলে আমি এক মিনিটে কত পূর্ণ করবো দু লিটার পূর্ণ করব। তাহলে বি এক মিনিটে দু লিটার পূর্ণ করে তাহলে টোটাল এ এবং বি বলেছে কি দুটি নল একসঙ্গে খুলে দিলে আমি যদি একসঙ্গে দুটো নল খুলে দিই ভালো করে দেখো দুটো নল একসঙ্গে খুলে দিলে তাহলে এ নল এবং বি নল একসঙ্গে এক মিনিটে এক লিটার এবং এ দু লিটার টোটাল ক লিটার তিন লিটার জল পূর্ণ করে এক মিনিটে এটা কি এক মিনিটে এক মিনিটে পূর্ণ করে তিন লিটার জল তাহলে তিরিশ লিটার জল পূর্ণ করতে তিরিশ লিটার জল পূর্ণ করতে কত মিনিট লাগবে দশ মিনিট লাগবে ইজি অঙ্ক ভালো করে বোঝো বন্ধুরা ক্লিয়ার হয়ে গেল তো দেখো এক মিনিটে এ এক মিনিটে এ দু লিটার তাহলে এক মিনিটে দুটো নল তিন লিটার জল পূর্ণ করে টোটাল আছে তিরিশ লিটার যে ট্যাঙ্কিটা বা চোবাচ্চাটা তাহলে পূর্ণ করতে টোটাল কত লাগবে তিরিশ মিনিট এবার হ্যাঁ এখানে লিটার আমি বলছি কারণ অ্যাকচুয়ালি এগুলি ইউনিট আমি আগেই বলে রেখেছি যে অঙ্ক বোঝানোর ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে লিটার ধরে নেবে তো বন্ধুরা এই অঙ্কগুলোকে কখনোই কিন্তু অ্যালিগেশন ভাববে না কারণ অ্যালিগেশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা জাস্ট এইভাবে করেছি তোমরা অন্যভাবেও করতে পারো এবং এই অঙ্কগুলো কিন্তু খুব মুখোমুখি হয়ে যায় তো দেখো পরের অঙ্কে কি বলেছে একটি চোবাচ্চা এ নল দ্বারা পনেরো মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা দশ মিনিটে খালি হয় মনে করো এই যে চোবাচ্চাটা আছে এই চোবাচ্চাটা যদি আমি এনল দিই এখানে একটা এনল লাগিয়েছি এনল দিয়ে কি করে পনেরো মিনিটে পূর্ণ করে এবং বিনল দিয়ে বিনল দিয়ে দশ মিনিটে পুরোটা বের করে দেয় খালি করে দেয় দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে ভর্তি চোবাচ্চাটি খালি হবে দারুণ অঙ্ক দেখো কি করে এই অঙ্কটা করবে এনল কতক্ষণে পূর্ণ করে পনেরো মিনিটে এবং বিনল কতক্ষণে খালি করে দশ মিনিটে তাহলে টোটাল মানে সেই চোবাচ্চা কতটা জল আছে এটা কি করে বের করব আমি বলেছিলাম যে লসাগু করবে পনেরো আধ দশের লসাগু পনেরো দশের লসাগু কিন্তু তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ লিটার জল থাকে আবার বলছি এখানে কিন্তু লিটার বা জল জলও দেয়া নেই লিটারও দেওয়া নেই আমি কিন্তু এগুলো বোঝানোর স্বার্থে নিলাম তাহলে ওই চোবাচ্চাটায় তিরিশ লিটার জল থাকে ক্লিয়ার ওই তিরিশ লিটার জল এনল দিয়ে যখন আমি পূর্ণ করব তিরিশ লিটার তখন আমার টাইম লাগছে কত টাইম লাগছে পনেরো মিনিট এবং ওই তিরিশ লিটার জল আমি যখন বিনল দিয়ে ফাঁকা করবো বা খালি করব আমার দশ মিনিট টাইম লাগছে তাহলে এনল তিরিশ লিটার জল পনেরো মিনিটে পূর্ণ করে তাহলে এক মিনিটে পূর্ণ করে কত লিটার দু লিটার জল তাহলে এইভাবে কি করে হচ্ছে দেখো তিরিশ ডিভাইডেড পনেরো দুই দু লিটার জল এক মিনিটে মাথায় রাখবে এটা এক মিনিটে আচ্ছা বিনল দশ মিনিটে টোটাল তিরিশ লিটার ফাঁকা করে দেয় তাহলে এক মিনিটে সে কত খালি করে দশ মিনিটে যদি তিরিশ লিটার খালি করে এক মিনিটে সে তিরিশ ডিভাইডেড টেন তিন লিটার এক মিনিটে সে তিন লিটার খালি করছে ঠিক আছে একসঙ্গে যদি দুটো চালায় এবার বলেছে কি একই সঙ্গে খুললে মানে যখন আমি একই সঙ্গে তাহলে মিনিটে আমি যদি লিটার লিটার ভরি ভরি এক আবার আমি যদি তিন লিটার খালি করে দিই ভালো করে বুঝবে আমি দু লিটার ভরছি এবং তিন লিটার খালি করে দিচ্ছি তাহলে অ্যাকচুয়ালি আমি কত খালি করছি তিন লিটার কিন্তু খালি করছি না আমি অ্যাকচুয়ালি খালি করছি তিন মাইনাস দুই এক লিটার খালি করছি কত খালি করছি এক লিটার তাহলে এক মিনিটে আমি খালি করছি ক লিটার এক লিটার এক মিনিট আমি তিন লিটার খালি করছি কিন্তু অ্যাকচুয়ালি আমি খালি করছি ক লিটার এক লিটার কারণ তিন লিটার খালি করছি কিন্তু দু লিটার ঢোকাচ্ছি অর্থাৎ প্রবেশ করাচ্ছি তাহলে এক মিনিটে আমি এক লিটার খালি করছি আমার জল আছে কত চো বাচ্চায় তিরিশ লিটার তাহলে এই তিরিশ লিটার জল খালি করতে আমার কত মিনিট লাগবে তিরিশ ডিভাইডেড ওয়ান ইকুয়াল টু তিরিশ মিনিট টোটাল আমার কত সময় লাগবে তিরিশ মিনিট ইজি অঙ্ক ব্যাপারটা শুধু বোঝার ব্যাপার তো দেখো এক মিনিটে খালি করে এক লিটার তাহলে তিরিশ লিটার খালি করতে তিরিশ মিনিট লাগবে ইজি অঙ্ক তো এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কে চলে যাব তো বন্ধুরা আমাদের তৃতীয় অঙ্ক ধীরে ধীরে আমরা কিন্তু একটু গভীরে যাচ্ছি এবং টাইপগুলো আমাদের একটু অনেক টাইপ আছে বন্ধুরা আমি একটা ভিডিওর মাধ্যমে সব বোঝাতে পারবো না বাট আমি যেটুকুনি যে অঙ্কটা অঙ্কের দায়িত্ব নিচ্ছি আমার চেষ্টা থাকবে সেই অঙ্কগুলো বোঝানোর দেখো একটা একটি বাচ্চা এ নল দিয়ে আট ঘন্টায় পূর্ণ করে খুব ভালো কথা এ নল দিয়ে সেই চোবাচ্চাটা আট ঘন্টায় পূর্ণ করে এবং তলদেশে ছিদ্র থাকায় জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও দু ঘন্টা সময় লাগে মানে এখানে বি নলের কোনো কেস নেই জাস্ট সিচুয়েশানটা বা কন্ডিশনটা কি হয়েছে এ নলে একটা ছিদ্র হয়ে গেছে মানে এ ওয়ান ধরে নেব বা এ নট ধরে নেব ঠিক আছে তখন আমার লাগছে কি আরও দু ঘন্টা বেশি মানে আট ঘন্টা লাগছিল এখন এইট প্লাস টেন এইট প্লাস টু সরি এইট প্লাস টু কত হয় দশ হয় এখন তাহলে আমার দশ ঘন্টা সময় লাগছে কত ঘন্টা সময় লাগছে দশ ঘন্টা ঘন্টায় আছে এককটা এখানে মিনিটে নেই তাহলে একবার একটা এ কন্ডিশনে দেখলাম আট ঘন্টা সময় লাগছে বাট সেই পাইপটাই যদি আমি ছিদ্র করে দিই তাহলে আমার টাইম লাগছে দশ ঘন্টা ক্লিয়ার হয়ে গেল তাহলে এই চোবাচ্চাটা এই যে চোবাচ্চাটা দিয়ে দিয়েছে এই চোবাচ্চার জল ধারণ ক্ষমতা কত কত লিটার জল আছে সেটা আমি জানব কী করে বন্ধুরা এটা আট আর এই দশের লসাগো করবে তাহলেই বেরিয়ে যাবে কত বেরোবে চল্লিশ তাহলে টোটাল চোবাচ্চায় জল আছে কত চল্লিশ লিটার কত আছে চল্লিশ লিটার চল্লিশ ইউনিট অ্যাকচুয়ালি আমি লিটার বলছি আবারও আমি বলছি বারে বারে যে চল্লিশ লিটার ধরে নেব মাথায় আমাদের বোঝানোর জন্য বোঝার জন্য আচ্ছা চল্লিশ লিটার জল আছে সিম্পল ভাবে বলে দিই চল্লিশ লিটার জল আছে আমি যদি এনলটা দিয়ে ভর্তি করি পূর্ণ করি তাহলে আমার লাগছে আট ঘন্টা এবং তলদেশের ছিদ্র থাকায় বিনল দিয়ে মানে বিনল না এখানে এনলেরই তলদেশে তলদেশের ছিদ্র থাকায় পূর্ণ হতে আরও দু ঘন্টা বেশি সময় লাগছে ক্লিয়ার হয়ে গেল আচ্ছা যদি চোবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে চোবাচ্চাটি খালি হবে এইবার কি করেছে চোবাচ্চাটি পূর্ণ আর চোবাচ্চাটি পূর্ণ থাক আর খালি থাক আমি জেনে গেছি চোবাচ্চার ক্ষমতা হচ্ছে চল্লিশ লিটার কারণ আমি বলেছি যে এইভাবে লসা করলে বেরিয়ে যাবে টোটাল ক্ষমতাটা আচ্ছা এবার দেখো এ নল দিয়ে আট মিনিটে আট ঘন্টায় পূর্ণ করে চল্লিশ লিটার তাহলে এক ঘন্টায় পূর্ণ করবে কত লিটার পাঁচ আটা চল্লিশ পাঁচ লিটার এক ঘন্টায় পূর্ণ করবে পাঁচ লিটার এখানে ঘন্টায় হচ্ছে মিনিটের না তাহলে এক ঘন্টায় বের করে নিলাম এবার দেখো সেই নলটায় যখন ছিদ্র আছে সেই কন্ডিশনে এখানে বা দিয়ে বললে ভালো হয় দশ ঘন্টায় টোটাল চল্লিশ লিটার পূর্ণ করে তাহলে এক ঘন্টায় পূর্ণ করে চার লিটার ঠিক আছে তাহলে আমি দেখলাম দুটো কন্ডিশনে আমার লস হচ্ছে এক লিটার অর্থাৎ আমি যদি ছিদ্র ছাড়া চালাই আমার পাঁচ লিটার পূর্ণ করছে বাট আমি যদি মানে ওই নলটা ছিদ্র করে দিই তাহলে আমার চার লিটার পূর্ণ করছে তাহলে আমি বুঝলাম যে আমার এক লিটারের ঘাটতি হচ্ছে ক লিটারের খালি করছে ঠিক আছে এইটা আমি বুঝতে পারলাম যে ওই ছিদ্রটার ক্ষমতা এক ঘন্টায় এক লিটার খালি করার এর বেশি আর না ক্লিয়ার কারণ ওই যে ছোট সরু যে ছিদ্রটা বেরিয়েছিল সেই ছিদ্রটা এক ঘন্টায় এক লিটার জল খালি করবে ব্যাস এর এর বাইরে আর সে করতে পারবে না তাহলে টোটাল আমার ট্যাঙ্কির আয়তন কত চল্লিশ লিটার আমার কাছে কত আছে চল্লিশ লিটার সে এক ঘন্টা এক লিটার খালি করে তাহলে চল্লিশ লিটার খালি করতে তার কত ঘন্টা লাগবে চল্লিশ ঘন্টা লাগবে তাহলে ক্লিয়ার হয়ে গেল অঙ্ক উত্তর মিলে গেলে চল্লিশ ঘন্টা দেখো বন্ধুরা আমি কিন্তু কোনো বড় ক্যালকুলেশন করছি না কোনো কি বলে কোনো যে এই ভগ্নাংশ দিয়ে যে ভাগ ওয়ান বাই এইট ওয়ান বাই টেন এত কিছু কিন্তু আমি আনছি না আমি জাস্ট মুখে মুখে বলে তোমাদের এই অঙ্কগুলো করে দিচ্ছি তাহলে টোটালটা আবার একবার ঘুরিয়ে দেখে নিও যে টোটাল আমি কি করলাম যে একটাই নল ঠিক আছে একটা নলের একটা কন্ডিশন হচ্ছে ছিদ্র আছে এবং ছিদ্র ছাড়া পরে আমি বুঝলাম যে ক্ষমতা হচ্ছে এক ঘন্টায় এক লিটার জল বের করে দেওয়ার তাহলে বলেছে চোবাচ্ছাটি পূর্ণ আছে চোবাচ্ছাটি খালি করতে ক্ষমতা সেই ছিদ্রটা দিয়ে কত টাইম লাগবে চল্লিশ ঘন্টা টাইম লাগবে কারণ এক ঘন্টা এক লিটার খালি করে তাহলে চল্লিশ লিটার খালি করতে তাকে চল্লিশ ঘন্টা লাগবে ইজি অঙ্ক তো বন্ধুরা এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কে পা অঙ্কটা দেখো একটু আলাদা টাইপ কি বলেছে দুটি নল দিয়ে একটি চোবাচ্ছা যথাক্রমে পূর্ণ করে ঠিক আছে তাহলে এ নল এবং বি নল এ নল দিয়ে বারো মিনিটে পূর্ণ করে বি নল দিয়ে ষোলো মিনিটে পূর্ণ করে দুটি নল একসঙ্গে খুলে দেবার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি ন মিনিটে জল পূর্ণ হবে তো একটু ডিফিকাল্ট আছে এই টাইপটা তো বন্ধুরা একটু কেয়ারফুলি তোমরা আগে পড়ো অঙ্কটা বোঝার চেষ্টা করো তারপরে সমস্ত সমাধান হয়ে যাবে যে অঙ্কটা বুঝে যাবে তার কাছে সমাধানটা কিছুই না দেখো আমি আগে এই চৌবাচ্চার আগে আয়তনটা বের করে নেবো বা জল ধরন ক্ষমতাটা বের করে নেবো সেটা আমি লসাগু করব আগে ষোলো আর বারো লসাগু তো বলেছি ষোলো বারোর লসাগু কী করে বের করবে দেখো এখানে দুই দিয়ে দেবো ছয় দুই দিয়ে আট দুই দিয়ে তিন চার তিন চারা বারো সরি বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তো এখানে আটচল্লিশ এবং বন্ধুরা বলে রাখি এই লসাগু করতে কখনো এরকম খাতা বা এরকম রাফ ইউজ করবে না তাহলে কিন্তু মানে মোটামুটি কী বলে লাভের গ্রুপি বেখে নেবে মানে এখানে টাইম যদি না বাঁচাতে পারো তাহলে কোনো জায়গায় টাইম আর বাঁচবে না তো দেখো আটচল্লিশ হলো এইবার এ নল দিয়ে বারো মিনিটে পূর্ণ করে এই আটচল্লিশ লিটার জল তাহলে এক মিনিটে সে পূর্ণ করে কত এক মিনিটে পূর্ণ করে চার বারং আটচল্লিশ চার লিটার ক্লিয়ার বিনল দিয়ে বিনল দিয়ে কি বলেছে আটচল্লিশ লিটার পূর্ণ করে ষোলো মিনিটে তাহলে এক মিনিটে পূর্ণ করে তিন ষোলং আটচল্লিশ তিন লিটার পেয়ে গেছি এইবার আমি পরের লাইনে চলে আসি যেখানে কি বলে দিয়েছে ওরা দুটি নল একসঙ্গে খুলে দেবার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ন মিনিটে পূর্ণ হয় তাহলে এই থেকে বুঝলাম যে কিছুক্ষণ পর দ্বিতীয় নলটা বন্ধ হয়ে গেছে আমার সেই টাইমটা জানতে চেয়েছে আর বলে দিয়েছে যে এ নলটা কিন্তু অনেকক্ষণ চলেছে মানে কতক্ষণ চলেছে ন মিনিট চলেছে তাহলে আমি ন মিনিট এ নলটা চলেছে আমার টোটাল কত আটচল্লিশ লিটার জল আছে মাথা রাখবে কিন্তু আটচল্লিশ লিটার কিন্তু আমার জল এ নলটা চলেছে ন মিনিট তাহলে এক মিনিটে সে চার লিটার জল ভর্তি করে তাহলে ন মিনিট চলেছে অঙ্কের হিসাব কি বলছে নয় ইন্টু চার চার নং ছত্রিশ ছত্রিশ লিটার জল সে অলরেডি পূর্ণ করেছে টোটাল মিনিটের মধ্যে তাহলে আমি ছত্রিশটা বিয়োগ করে দেবো তাহলে কত পাবো দুই এক বারো লিটার জল আর পড়ে আছে ক্লিয়ার এই বারো লিটার জল বিনলের ক্ষমতা কি বিনল এক মিনিটে তিন লিটার জল পূর্ণ করতে পারে তাহলে এই বারো লিটার জল পূর্ণ করতে তার ক মিনিট লাগবে সিম্পল হিসাব চার মিনিট লাগবে তাহলে চার মিনিট দেখো অঙ্কে আমি কি কোনো ক্যালকুলেশন করেছি বড় জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কয়েকটা একটু বেশি সময় নিয়েছি অঙ্কগুলো খুবই সোজা জাস্ট তোমাদের বুঝতে হবে আবার একবার বলছি এই অঙ্কটা যে দুটো নল আছে এবং দুটো নলের আগে এক মিনিটের ক্ষমতা বের করে নেবে টোটাল জল বের করে নিয়েছে ক্ষমতা ট্যাঙ্কির এবার এ এক মিনিটে চার লিটার পূর্ণ করে বি এক মিনিটে তিন লিটার পূর্ণ করে কিন্তু বলে দিই যে কিছুক্ষণ পর দ্বিতীয় নল বন্ধ হয়েছে এটা তো বলেনি যে এই নলটা বন্ধ হয়েছে এই নলটা ন মিনিট চলেছে তাহলে ন মিনিটে সে কতটা জল পূর্ণ করেছে এক মিনিটে চার লিটার চার নং ছত্রিশ লিটার সে পূর্ণ করে ফেলেছে থাকে বারো লিটার আর এই বারো লিটার সে পূর্ণ করেছে কত মিনিটে এক মিনিটে পূর্ণ করে তিন লিটার বারো মিনিট বারো লিটার পূর্ণ করতে তার লেগেছে চার মিনিট তাহলে টোটাল কতক্ষণ পর বন্ধ করেছে চার মিনিট পর বন্ধ করেছে মানে নল দুটো চালানোর চার মিনিট পর বন্ধ করেছে তাহলে সঠিক आंसर হবে 4 মিনিট কি চেয়েছে জানতে সেটাই ঠিক আছে তো অঙ্কটা যদি তাও না বোঝো তাহলে আরেকবার ঘুরিয়ে দেখতে পারো অঙ্কটা তো এই অঙ্কটারই মতোই আমি কিন্তু পরের অঙ্কগুলো আনছি দেখো বন্ধুরা 5 নম্বরের অঙ্কটা আমি सेम এনেছি জাস্ট আমার উদ্দেশ্য থাকছে তোমাদের এই টাইপটা আজকে আমি ক্লিয়ার করব দেখো আগের অঙ্কে যারা বোঝনি এই অঙ্ক একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে দুটো নল দিয়ে দিয়েছে তাদের ক্ষমতা দিয়ে দিয়েছে একটা হচ্ছে আঠারো মিনিটে পূর্ণ করে চোবাচ্চা এবং একটা বলেছে চব্বিশ মিনিটে পূর্ণ করে এবং নল দুটি একসঙ্গে খুলে দেবার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে চোবাচ্চাটি তেরো দশমিক পাঁচ মিনিটে পূর্ণ হয় সেম অঙ্ক তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা একটু ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা করার চেষ্টা করো দেখো পারো নাকি দেখো আমি এ নল রাখলাম এবং বিনল রাখলাম এ নল হচ্ছে ১৮ মিনিটে পূর্ণ করে এবং বিনল হচ্ছে চব্বিশ মিনিটে পূর্ণ করে এই যে ট্যাঙ্কি বা চোবাচ্চা এই চোবাচ্চার ক্ষমতা কত কত লিটার জল অ্যাকচুয়ালি মানে ধারণ করতে পারে সেটা এই দুটোর যাবে এই দুটো লসাগু হচ্ছে বারো বাহাত্তর এবং এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে কারণ চার আঠেরো সরি চার আঠেরো বাহাত্তর এবং তিন চব্বিশ বাহাত্তর এই লসাকুগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে তাহলে অঙ্ক যে কোনো অঙ্ক তাড়াতাড়ি হবে এবার দেখো বাহাত্তর লিটার জল বাহাত্তর লিটার জল আঠারো মিনিটে এ পূর্ণ করে তাহলে এক মিনিটে সে পূর্ণ করে কত বাহাত্তরকে ভাগ করবো এইখানে দিয়ে ভাগ কত চার চার বেরোবে তাহলে এক মিনিটে এ চার লিটার জল পূর্ণ করে পেয়ে গেলাম সিমিলারলি বি চব্বিশ মিনিটে বাহাত্তর লিটার জল পূর্ণ করে তাহলে এক মিনিটে পূর্ণ করবে বাহাত্তরকে চব্বিশ দিয়ে ভাগ করলে কথা হচ্ছে তিন তিন লিটার তাহলে বি এক মিনিটে তিন লিটার জল পূর্ণ করে এ এক মিনিটে চার লিটার জল পূর্ণ করে ক্লিয়ার এবার আমার এখানে লিখছি যে টোটাল জল কিন্তু আমার বাহাত্তর লিটার এবার দেখো এ চার লিটার জল এক মিনিটে পূর্ণ করে এখানে চলেছে কি ১৩ মিনিট তেরো মিনিট চলেছে তাহলে আমি এই তেরো দশমিক পাঁচ এই দশমিক দেখে অনেকে ঘাবড়ে গেছে আমি বলে রাখছি কি করে করবে এবার দেখো চার তারং কত চার বাহান্ন এবং এই যে জিরো ফাইভ মানে হাফ চার লিটার এক মিনিটে চার লিটার করে তাহলে হাফ মিনিটে দু লিটার করবে ক্লিয়ার তাহলে টোটাল কত চুয়ান্ন এনল চুয়ান্ন লিটার অলরেডি জল পূর্ণ করে ফেলেছে এনলের কাজ শেষ এনলের কাজ শেষ কিন্তু মানে এনলের যে তেরো দশমিক পাঁচ মিনিটে যে কাজটা করার দরকার ছিল সে তা সে চুয়ান্ন লিটার জল পূর্ণ করার কথা ছিল সে করে ফেলেছে ব্যাস এর বাইরে আর তার ক্ষমতা নেই পড়ে থাকে কত লিটার জল পড়ে থাকে দেখি দেখো এখানে এটা বাহাত্তর থেকে চুয়ান্ন বিয়োগ করবে আট হবে হাতে এক আছে ছয় এক আঠেরো ক্লিয়ার এবার আঠেরো লিটার জল পড়ে আছে ট্যাঙ্কিতে মানে এই চোবাচ্চাতে বি নল সেটাকে পূর্ণ করবে তাহলে বিনল এক মিনিটে পূর্ণ করে তিন লিটার জল তাহলে এই আঠারো লিটার জল পূর্ণ করতে তার তিন দিয়ে ভাগ করব ছ মিনিট ইজি অঙ্ক তাহলে ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা একই নিয়ম শুধু ডিজিটগুলো বদলে দেওয়া হয়েছে ছ মিনিট ক্যালকুলেশন একটু ফাস্ট করবে অঙ্কগুলো আরো তাড়াতাড়ি হবে তোমাদের আমি বোঝানোর স্বার্থে একটু বেশি কথা বলছি এবং বেশি টাইম লাগছে বাট অঙ্কগুলো খুবই ইজি এবার এই দশমিক দেখে কিন্তু ঘাবড়াবে না অনেক সময় তেরো দশমিক হাফ মিনিট এরকম থাকবে তেরো মিনিটের হিসাব করবে আর এক মিনিটের জায়গায় হাফ মিনিট ধরবে মিনিটে যদি চার লিটার হয় তাহলে হাফ মিনিটে দু লিটার এই নিয়েছি চুয়ান্ন লিটার এভাবে বের করে নেবে ক্লিয়ার তো পরের অঙ্কে আমরা চলে যাব আমাদের ছয় নম্বরের অঙ্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং টাইপ তো বন্ধুরা একটু কেয়ারফুলি অঙ্কটা দেখো কারণ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অঙ্ক করানোর পরেই বুঝতে পারবে দুটি নল দিয়ে একটি চোবাচ্চা যতক্রমে কুড়ি মিনিট কুড়ি মিনিটে এবং পঁচিশ মিনিটে জল পূর্ণ করে নল দুটি একসঙ্গে খুলে দেবার পাঁচ মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে করলে কতক্ষণ পর চোবাচ্চাটি পূর্ণ হবে দারুণ একটা অঙ্ক কিন্তু এবং আমি এর অপশানে উত্তরগুলো দিয়ে দিয়েছি এগারো মিনিট না ষোলো মিনিট তোমরা কাইন্ডলি একটু এই অঙ্কটা করো কারণ উত্তরে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টও ভুল করে আসে তাড়াতাড়ি করতে গিয়ে তো দেখো আমি অঙ্কটা করানো শুরু করছি দুটি নল সেম হিসাব এ নল ধরবো একটা এবং একটা বিনল ধরবো এনল কুড়ি মিনিটে পূর্ণ করে বিনল পঁচিশ মিনিটে পূর্ণ করে কি পূর্ণ করে চোবাচ্চা পূর্ণ করে চোবাচ্চার টোটাল জল কত আমি এই দুটো লসাগু করব কত পাবো লসাগু করে একশো পাবো একশো পেলাম এবার দেখো এনল কুড়ি মিনিটে একশো লিটার জল পূর্ণ করে তাহলে এক মিনিটে সে পূর্ণ করবে পাঁচ লিটার জল ক্লিয়ার পাঁচ লিটার জল পূর্ণ করবে বি নল একশো লিটার জল পূর্ণ করে পঁচিশ মিনিটে তাহলে এক মিনিটে সে পূর্ণ করবে চার লিটার জল এবার চার লিটার কেন হচ্ছে একশোকে পঁচিশ দিভাগ আর কে কুড়ি ভাগ এইভাবে তাহলে আমি পেয়ে গেলাম বি এক মিনিটে চার লিটার জল পূর্ণ করে এবং এ এক মিনিটে পাঁচ লিটার জল পূর্ণ করে তাহলে ভুলটা কোথায় হয় চেয়েছে কি আমাদের দুটি নল একসঙ্গে খুলে দেবার পাঁচ মিনিট পর তার মানে আমি দেখছি যে পাঁচ মিনিট কিন্তু এ চলেছে আবার পাঁচ মিনিট বি নলও চলেছে তাহলে টোটাল আমার জল কত একশো লিটার এর মধ্যে পাঁচ মিনিট এ নল চলেছে মানে এক মিনিটে সে পূর্ণ করে পাঁচ লিটার তাহলে পাঁচ মিনিটে পূর্ণ করবে পাঁচ পাঁচা পঁচিশ লিটার আচ্ছা বি চলেছে পাঁচ মিনিট তাহলে বি নল এক মিনিটে পূর্ণ করে চার লিটার পাঁচ মিনিটে পূর্ণ করবে চার পাঁচা কুড়ি লিটার তাহলে টোটাল আমি দেখলাম যে আমার পঁয়ত্রিশ সরি পঁয়তাল্লিশ লিটার কিন্তু আমার পূর্ণ হয়ে গেছে এই পাঁচ মিনিটের মধ্যে টোটাল জল কত লিটার একশো লিটার একশো লিটার এই পাঁচ মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ লিটার জল পূর্ণ হয়ে গেছে তাহলে আর বেঁচে থাকলো কত লিটার বেঁচে থাকলো পঞ্চান্ন লিটার জল কত লিটার জল পঞ্চান্ন লিটার জল বেঁচে আছে যা খেলা হবে এখন পঞ্চান্ন লিটারের মধ্যে খেলা হবে তাহলে আমার আছে পঞ্চান্ন লিটার কি বলেছে যে পাঁচ মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হল এই দ্বিতীয় নলটা বন্ধ করে দেওয়া হলো ব্যাস এই দ্বিতীয় নলটা এখন আর নেই এখন কোন নলটা আছে এখন আছে এই এ নল আছে এ নল বাকি করতে কত সময় লাগবে এবং টোটাল ওভারঅল কত সময় লাগবে তো এটাই হয়েছে অঙ্ক তো আমি জানি আগেই জেনে গেছি যে এ নলের ক্ষমতা এক মিনিটে পাঁচ লিটার পূর্ণ করার তাহলে আমার জল আছে কত পঞ্চান্ন লিটার কত জল আছে পঞ্চান্ন লিটার জল আছে এক মিনিটে পাঁচ লিটার জল পূর্ণ করে তাহলে টোটাল এম নলের পঞ্চান্ন লিটার জল পূর্ণ করতে কত টাইম লাগবে এগারো মিনিট টাইম লাগবে এগারো মিনিট টাইম লাগবে তাহলে উত্তর কত এগারো মিনিট এটাই এক উত্তর বন্ধুরা না এটা উত্তর না এগারো মিনিট তো লাগবে এর বাকি বাকি যে চোবাচ্চা পূর্ণ করতে সেই টাইমটা কিন্তু আগের পাঁচ মিনিট কে ধরবে তাহলে উত্তর হবে কি এগারো মিনিট তো লাগলো এর এবং আগের পাঁচ মিনিট এ আর ভিজে নল এই পঁয়তাল্লিশ লিটার জল যে পূর্ণ করেছে পাঁচ মিনিটে সেটা ধরো তাহলে পঁয়তাল্লিশ লিটার জল পূর্ণ পাঁচ মিনিটে করেছে এবং এগারো মিনিটে এই পঞ্চান্ন লিটার জল পূর্ণ করেছে টোটাল ষোলো মিনিট এই জন্যই বন্ধুরা আমি এখানে ষোলো মিনিট অপশান রেখেছি এবং এগারো মিনিটও রেখেছি অনেকে এগারো মিনিট করেই ছেড়ে দেবে তাড়াতাড়ি উত্তর দেখবে এই তো উত্তর মিলে গেছে বাট তার সঙ্গে যে প্রথমের পাঁচ মিনিট যোগ করতে হবে এটাই অনেক সময় ভুল হয়ে যায় তাই গুরুত্বপূর্ণ একটা টাইপ আমি মনে করলাম যে এই অঙ্কটা দেওয়া উচিত তো আমি দিলাম তো খুব ভালো একটা অঙ্ক না বুঝতে পারলে একটু আগিয়ে দেখো বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমি আটের অঙ্ক নিয়ে এসেছি সাত বাদ দিয়ে আমি সাতের অঙ্কে যাচ্ছি আগে আটের অঙ্কটা করিনি আটের অঙ্কে কি বলেছে এ নল এটা একটা অন্য আবার টাইপ এ নল বি এই লাইনটার মানে আগে বুঝতে হবে মানে এ বি নলের যদি সাত ঘন্টা সময় লাগে এ নলের লাগবে এক ঘন্টা বি নলের যদি সাত মিনিট সময় লাগে এ নলের লাগবে এক মিনিট তাহলে এ আর বি লিখবো এখানে তাহলে বিনল এ নল বিনলের সাত গুণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ বি যদি সাত ঘন্টা সময় লাগে এর লাগবে এক ঘন্টা সময় বিয়ের যদি সাত মিনিট সময় লাগে এর লাগবে এক মিনিট সময় এভাবে নিজেদের বলে এইভাবে কিন্তু অনুপাতটা বের করে নেবে কখনোই এর জায়গায় সাত লিখবে না বিয়ের জায়গায় এক লিখবে না আচ্ছা যখনই পেয়ে গেলাম এটার অনুপাত এবার কি বলে দিয়েছে একটি চোবাচ্চা বিনল ছাপ্পান্ন মিনিটে পূর্ণ করে তাহলে আমি পেয়ে গেলাম বিনলের কি দিয়ে দিয়েছে ছাপ্পান্ন মিনিট ছাপ্পান্ন মিনিট পূর্ণ করে একত্রে ওই নল দুটি চললে জল পূর্ণ করতে কত টাইম লাগবে তাহলে বি যখন ছাপ্পান্ন পেয়ে গেছি তাহলে সবসময় এটার সাত ভাগ এক হয় তাহলে একেও আমি সাত দিয়ে ভাগ করব সাত আটা ছাপ্পান্ন তাই তো এদের অনুপাত কি হবে সেই অনুপাত করলে আবার সেই ওয়ান বাই সেভেন হয়ে যাবে তো আমি যখন জেনে নিলাম এদের অনুপাত ওয়ান ইস টু সেভেন তাহলে বিয়ের যদি ছাপ্পান্ন মিনিট লাগে তাহলে এর লাগবে মিনিট আট মিনিট ক্লিয়ার পেয়ে গেলাম দুটোই তাহলে আমি পেয়ে গেলাম এ এবং বি এ এর লাগে কত মিনিট আট মিনিট বি এর লাগে ছাপ্পান্ন ছাপ্পান্ন লসাগু তাহলে আট দিয়ে করলে ছয় সাতা সাত আটা ছাপ্পান্ন এক মিনিটে সাত সাত লিটার জল পূর্ণ করে এবং বি এক মিনিটে এক লিটার জল পূর্ণ করে তাহলে টোটাল তারা টোটাল জল কিন্তু ছাপ্পান্ন আছে টোটাল জল ছাপ্পান্ন আছে তাহলে টোটাল এক মিনিটে তারা সাত আর একে আট লিটার জল পূর্ণ করে কত লিটার পূর্ণ করে দুটো যোগ হবে সাত লিটার আর এই এক লিটার আট লিটার তাহলে টোটাল আট দিয়ে ভাগ হবে তাহলে টোটাল এই ছাপ্পান্ন পড়তে দুজনে একত্রে ভালো করে বুঝবে যে একত্রে তারা দুটি নল তাহলে একত্রে করতে গেলে এই সেই প্রথমের অঙ্কের মতো সেই প্রথমের অঙ্কের মতোই কিন্তু তাহলে আট হয়ে যায় তাহলে সাত আটা ছাপ্পান্ন টোটাল টাইম কত লাগবে সাত মিনিট টাইম লাগবে কত লাগবে সাত মিনিট টাইম লাগবে কিছুই না অঙ্ক কোনো বড় ক্যালকুলেশনই না তো দেখো এর পরের অঙ্ক বা সাত নম্বরের অঙ্কটা সেম হবে অঙ্কটা কি বলেছে এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন এ নল বি নলের ক ক্ষমতা সম্পন্ন তিন গুণ ক্ষমতা সম্পন্ন মানে এর যদি বি এর যদি তিন মিনিট লাগে এর লাগবে এক মিনিট তিন গুণ ক্ষমতা সম্পন্ন আচ্ছা একটি চোবাচ্চা বি নল ষোলো ঘন্টা পূর্ণ করে আচ্ছা বি নল ষোলো ঘন্টা পূর্ণ করে এবার তাহলে এ নল কত হবে তাহলে অবভিয়াসলি ষোলো বাই থ্রি হবে একত্রে তারা দুটো এবার দেখো তুমি এখানে এ লিখবে এখানে বি লিখবে সেই আগের মতো করতে যাবে ষোলো এখানে লিখবে ষোলো বাই থ্রি আর এখানে ষোলো এবার এই অঙ্কটা করতে কি একটু প্রবলেম হবে না আমাদের দেখো এই এরকম ভাবে সো ফ্রেন্স এর জন্য কি করব আমি অঙ্কটাকে আর একটু সহজ করে নেব আমি একটু টেকনিক ইউজ করে কি করে আমি একে তিন গুণ করব আমি একে তিন গুণ করবো ঠিক আছে আমি কি মাইন্ডিট আমি কিন্তু তিন দিয়ে গুণ করেছি পরে কিন্তু আমার ভাগ করতে হবে তাহলে কত হচ্ছে এখানে কেটে কেটে ষোলো আর এখানে তিন ষোলং আটচল্লিশ কত পেলাম আমি তাহলে ষোলো বাই আটচল্লিশ এবার এই ষোলো বাই আটচল্লিশ এবার দেখো একত্রে ওই নল দুটি দ্বারা চোবাচ্চাটি পূর্ণ করতে কত টাইম লাগবে এবার তো সবাই পারবে কারণ প্রথমের অঙ্কের মতো চলে এলো এ নল এনল আর বিনল এনল আর বিনল এ নল হচ্ছে ষোলো মিনিট আর বিনল হচ্ছে আটচল্লিশ মিনিট তাহলে তা ওরা দুজন অর্থাৎ দুজনের ক্ষমতা টোটাল জল হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ করতে কত লাইন লাগছে চার চার বারং আটচল্লিশ টোটাল বারো মিনিট লাগছে ঠিক আছে এটা হচ্ছে অঙ্কের উত্তর কিন্তু আমি তিন দিগুণ করেছিলাম তাহলে বারোকে আবার তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে টোটাল কত চার মিনিট টোটাল চার মিনিট লাগছে এবার তিন দিয়ে গুণ করেছিলাম এখানে অঙ্ক করতে কারণ একটা দিয়ে দিয়েছে আমি তো আর বাড়াতেও পারবো না কমাতেও পারবো না আমার ক্ষমতা নেই যে ষোলো ঘন্টা লাগে সেখানে অঙ্কে দিয়ে দিয়েছে যে ডেটাটা সেটাকে আমি আটচল্লিশ করতে তো পারবো না তাই না আমি ষোলোকে আটচল্লিশ করতে তো পারবো না আমি যখনই করেছি তিন দিয়ে গুণ আবার আমার পরে তিন দিয়ে ভাগ করতে হবে তাই আমি এটা আবার তিন দিয়ে ভাগ করে নিয়েছি তো আনসার বেরিয়ে গেল আমার চার মিনিট লাগবে টোটাল দুটো একত্রে যদি ভরে তো এগুলো থাকলো কিছু গুরুত্বপূর্ণ টাইপ যদি তোমরা বুঝে থাকো তো খুবই ভালো আমি মনে করবো আমার এই ভিডিও বানানোটা সার্থক হয়েছে অবশ্যই লাইক করবে আর যদি না বোঝো আরেকবার করে দেখবে এবং কেমন লাগলো ভিডিও আর কি অঙ্কগুলো সেটা তোমাদের যে রায় সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে সেটা জানাবে আর উপযোগী মনে হলে শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য